সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা অবস্থান করছি নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে। তো আমরা কিছু ছাগল আপনাদেরকে দেখাচ্ছি। সামনে দেখা যাচ্ছে যে ছাগলগুলো, এই ছাগলগুলো নিয়ে এসেছে আমাদের ফয়সাল ভাই। ওনার প্রতিষ্ঠানটার নাম হচ্ছে মামা ভাগিনা ছাগলের খামার, তাই না? আচ্ছা, খামারটার অবস্থান হচ্ছে নাটোরের নলডাঙ্গার শাখারিপাড়া গ্রামে। প্রতিনিয়ত উনি কিন্তু নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে ছাগল নিয়ে আসে ওনার খামার থেকে। সরাসরি দর্শক যারা আছেন ওনার নাম্বারে যোগাযোগ করে খামারে আসতে পারবেন, এমনকি নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে আপনারা ছাগল ক্রয় করতে আসতে পারবেন, তার কাছ থেকে আপনারা ছাগল নিতে পারবেন। ভাইজান, আজকে কয় পিস আনছিলেন? আজকে ছাগল আনছে 18 পিস। 18 পিস? জি ভাই। আচ্ছা, একটু আগে দেখলাম কিছু ছাগল বিক্রি করলে। আবার নগা, এর আগেও এসে নিয়ে গেছিল, আবার এসে দুটো নিয়ে গেল নগা বাড়ি নগা থেকে আসছিল, তাই না? দর্শক মনে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। দর্শক আসছিল, ভাইয়ের কাছ থেকে ছাগল নিছে দাম দর। ফয়সাল ভাই, তাহলে আপনার তাহলে কিছু ছাগল আছে হাটে, যেহেতু আপনি ব্যস্ত আছেন, অনেক ক্রেতারা আসছে ছাগল দেখতেছে, বেশি সময় নিব না, কিছু ছাগল দর্শকদের দেখাবো, পাশাপাশি দাম দেবো ইনশাল্লাহ ভাই। আচ্ছা, এটা কি পাটি না খাসি? এটা পাটি। পাটি, কালারটা সুন্দর আছে। আচ্ছা প্রিয় দর্শক, এই ছাগলটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে নিতে পারবেন। বলবো না, ছাগলটা দেখা দিই, ছাগলটা দেখে, ছাগলটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো ছাগল। আপনার এটা তো তার কস হবে, কস নিয়তি তো তার কস, চা দাম কেমন ভাই? অবশ্যই যদি কেউ ছাগল নিতে চায় আপনার নাম্বারে যোগাযোগ করতে হবে। অবশ্যই তো। আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা যে ছাগল গুলা দেখাবো আপনারা নিতে পারবেন, চাওয়া দাম আমরা জানিয়ে দেবো। কস হবে এগুলো? একটা খাসি, একটা পাটি। আচ্ছা আচ্ছা, একটা খাসি পাটি, হ্যাঁ খাসি পাটি মিলাই আছে, তাই না? আচ্ছা, জোড়া দাম বলে দেন, কত টাকা দাম চাচ্ছেন ভাই? জোড়া চা দাম 22,000 টাকা। দাম দর করার সুযোগ আছে? দাম দর করার সুযোগ আছে, দাম দর করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা ভাই, অনেক আছে জোড়া নিতে পারি না, অনেকে একটা নিবি, তাহলে কি দিবেন না? হ্যাঁ দিতে পারবো, সমস্যা নেই। একটা নিলেও বিক্রি করবে? খাসি পাটি একই দাম, একই দাম, কারণ পাটির দাম বরং বেশি, তারপরে যা সুমান্য করা আছে, একই মায়ের বাচ্চা, যে যেটা নেবে একই দাম, একই দাম, হ্যাঁ দাম দর করে নিতে পারবে। জোড়া ভাঙ্গাও বিক্রি করবে? হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ। এই ছাগলটা আমরা দর্শকদের দেখাই, এটা হচ্ছে পাঠার বাচ্চা। পাঠা বাচ্চা? হ্যাঁ। আচ্ছা, অনেকে তো পাঠারও প্রয়োজন হয়, তাই না? পাঠার বাচ্চা দেখেন, আমি দেখাই দিচ্ছি, তা পাঠার বাচ্চাটা দেখেন, অনেক সুন্দর বাচ্চাটা, খুবই সুন্দর, হ্যাঁ অনেক কিউট বাচ্চা। বয়স কেমন হচ্ছে ভাই বাচ্চা? বয়স 3 মাস। 3 মাস? হ্যাঁ। আপনি কত টাকা দাম চাচ্ছেন আজকে? এটার চা দাম আপনার 18,500। 18,500 টাকা? হ্যাঁ, চা দাম দাম দর করে নিতে পারবো, সুযোগ আছে? হ্যাঁ সুযোগ আছে অবশ্যই। এদের হচ্ছে শিরোহি পাঠির বাচ্চা, এটা শিরোহি, শিরোহি পাঠির বাচ্চা, হ্যাঁ। ওইটা কেমন টাকা দাম চাচ্ছেন আজকে? এটা চা দাম 12,000 টাকা। 12,000? আচ্ছা ভাই, মাঝখানে আমরা একটু কথা বলি দর্শক। জি, এই যে আমরা ছাগল দেখাচ্ছি, কতটার দাম 18,000, কতটার দাম 20,000, কতটার দাম আবার 12,000? হ্যাঁ হ্যাঁ। এই যে ছাগল আপনার কাছে আসলে কম দামেরও আছে, বেশি দামেরও আছে? অবশ্যই আছে। হাই কোয়ালিটিটা হাই দাম, লো কোয়ালিটিটা লো দাম, এটাই তো নিয়ম, তাই না? অবশ্যই এটা নিয়ম। তার মধ্যে তো আমি একটা বোঝাই দিই, মনে করেন সোনার দোকানে কিন্তু সোনা চাঁদি দুটোই থাকে। হ্যাঁ হ্যাঁ, দুটোই কিন্তু মহিলার গহনা, দুটোই গহনা। সোনা কিন্তু 80,000 টাকা ভরি, চাঁদি কিন্তু মনে করেন 1,200 টাকা ভরি। 1,200? এরম ছাগলের মতো কোয়ালিটি ফুল ভালো নিতে গেলে দাম একটু বেশি দিতেই হবে, আর ওই ছাগলের সমানে ছাগল পাবেন, আবার দাম মনে হয় 5,000 কম। এই জন্য ভালো মন্দ আছে, ভালো মন্দ দিকটা আছে, জাস্টিফাই করে নেবেন। অনেক এই ছাগলটা আমি বললাম না 12,000 টাকা, আবার এই ছাগলটার দাম চাইছি আমি 16,000 টাকা, সেম সেম কিন্তু কম বেশি আছে। এটা তো তার কস হবে, এটা হচ্ছে শিরোহির কস, চিন্তা হবে না ছেলে, কিন্তু বুঝতে পারবে না না, এটা চিন্তা হবে। উন্নত জাতের ছাগলের দাম উন্নত? অবশ্যই অবশ্যই। এটা ভাই, এটা ভাই কালোটা, এটা হচ্ছে আপনার খাসির বাচ্চা, কালোটা খাসির বাচ্চা, হ্যাঁ এটাও শিরোই হবে, খাসি শিরোই হবে, তাই না? খাসিটার বডি স্ট্রাকচারটা খুবই বড় আছে দর্শক, এই যে বডি স্ট্রাকচারটা আপনারা দেখবেন, পা উচ্চতা দেখবেন, কান লম্বা আছে কিনা, শারীরিক গঠন যদি আপনারা দেখে ছাগল কিনতে পারেন। এই ছাগলটা লাইভ ওয়েট খুবই ভালো হবে বড় হলে। আনুমানিক লাইভ ওয়েট কেমন হতে পারে ভাই এটা? মানুষে বলে 120 কেজি, কিন্তু 120 কেজি এটা আমি বলবো না, যেটা নিগেলি এমনি মিনিমাম 1.5 বছর রাখতে হবে, 1.5 বছর রাখলে 80-85 কেজি গোস্ত লাগবে, এটা মনে হয় কনফার্ম। কিন্তু মানুষে যেটা বলে 120 কেজি 30 কেজি, এটা মিথ্যা কথা বলা।
বুঝলেন কারণ আমার নিজের বাড়িতে দুটো আছে একটার দাম করছে মানে 55000 করে দুটো দাম মানে জোড়া হিসেবে দাম বলছে 1,06,000 টাকা দাম বলে আছে খাসিটার মিনিমাম একটার এখন বর্তমানে ওজন একটার মনে করেন ওজন আছে একটা হবে 65 কেজি আর একটা একটু কম বেশি মানে এরকম হবে আচ্ছা যাই হোক এটা কত টাকা দাম চাচ্ছেন ভাই কোনটা এটা 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 শিরোইটা এটা চা দাম আপনার মনে হয় 14,500 টাকা খাসির বাচ্চা ভাই অনলি 14,500 টাকা হ্যাঁ 14,500 টাকা আচ্ছা খাসি তারপরেও দামাদামি করে নিতে পারবে কম বেশি সামান্য আছে মানে মনে হচ্ছে বোধহয় আপনি লাভ কম সেল বেশি বুঝতে পারছেন এটা কোনটা আমার প্রত্যেক হাটে রুটিন আজকে হাটেও 18 পিস মাল আনছি মাল কয় পিস আছে দেখেন শেষ করে দিয়েছি শেষ হয়ে গেছে আমার কত দেন 18 পিস ছাগল আনছে 200 করে লাভ করলেও মনে করেন আমি 3600 টাকা লাভ করেছি কত প্রয়োজন ভাই একটা দিনে 3600 টাকা লাভ মানে অনেক কিছু যাই হোক লাভ কম সেল বেশি দর্শক যারা আছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে ছাগল নিতে পারবেন হ্যাঁ দাম দর করেই নিতে হবে ছাগল আমরা যে দামগুলো জানালাম ভাইয়ের চাওয়া দাম একদমই জিনিস বিক্রি হয় না একদমে যেটা কি নামে ওটা সিটারি হয় আরো বেশি হ্যাঁ হ্যাঁ এই যে আমি এটা 12,000 চাইছি আপনি দাম করে নিতে পারবেন দাম আর এটা একদম ওই যে মোবাইল এই যে আপনার মোবাইলে অনেক সুন্দর লাগে ভালো লাগে কিন্তু এটা আপনার আপনার বিশেষ করে মোবাইলে না দেখে মোবাইলে যে ভিডিও দেখছেন ডাইরেক্ট আপনারা আসেন হাটে আসেন কি খামারে আসেন এসে দেখে শুনে আবার দাম বলেন তাহলে মনে করেন অনেকটা ভালো হবে এই যে ছাগলগুলো আপনার মাধ্যমে যারা আমার যারা পরিচিত আপনার মাধ্যমে আমার কি ফসল আমার কি চিন্ত কেউ না না এই যে আপনার মাধ্যমে কিন্তু অল বিশ্ব আমাকে চিনে আপনার জন্য কিন্তু আমি অনেক দূর দূরান্ত মাল পৌঁছাতে পারি ক্রেতারও ভালো আমাদেরও ভালো আপনাদের জন্য শুধু আপনাদের জন্য তো যাই হোক ভাই আমাদের চ্যানেলের দর্শক যারা আছে তারা যদি কেউ ছাগল নেয় দাম দর তো তারা একটু অবশ্যই করে নিতে পারবে তাই না অবশ্যই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ফয়সাল ভাই এই শত ব্যস্ততার মাঝে আমাদের চ্যানেলের দর্শক যারা আছে তাদেরকে আপনার এই মূল্যবান সময়টি প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনার ব্যবসায়িক জীবনে সফলতা কামনা নিয়ে আজকে ভিডিওটি শেষ করছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ ভাইয়া ঠিক আছে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম